আসসালাম আলাইকুম রংডং ডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের এবারের আলোচনায় রয়েছে সৌদির এই সেই ছবি যা বিশ্বজুড়ে ভাইরাল এই ছবি সকলের হৃদয়ে নাড়া দিয়েছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে আবার অনুরোধ থাকল ছোট দুই বোনের স্কুল ব্যাগ নিজের কাঁধে নিয়ে ঘটনার জন্ম দিয়েছে নয় বছর বয়সী ছোট্ট এক সৌদি আরবের শিশু যা বর্তমানে বিশ্বজুড়ে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইয়ের কাঁধে দুই বোনের ব্যাগবহনের এই দৃশ্য ভাইরাল হয়েছে ওই ভাইয়ের নাম মিশাল রানি আর তার বোন দুটি হল সারাহ ও নুরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের খামিশ মুশাইয়াদ এলাকায় অবস্থিত ইবনে নাফিস স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তারা স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময়ই দুই বোনকে নানাভাবে সহযোগিতা করে মিশাল শাহরানি ওই দিন দুই বোনের ব্যাগ নিজের কাঁধে নেয় সে আর এই দেখে মুগ্ধ হন তাদের বাবা ভাই বোনের পারস্পরিক হৃদ্যতাপূর্ণ এই সম্পর্কটি স্মরণীয় করে রাখতে ছবি তুলে রাখেন তিনি পরে তিনি পারিবারিক গ্রুপে ছবিটি পোস্ট করেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাদের সেই ছবি ছবিটি প্রসঙ্গে মিশাল বলেন আমি সবসময় পরিবারকে সহযোগিতা করতে পছন্দ করি বিশেষত আমার দুই বোন সারা ও নুরাকে সহায়তার চেষ্টা করি সেদিন তাদের ব্যাগ বেশি বাড়ি না হলেও তীব্র তাপমাত্রার কারণে তাদের সহযোগিতার প্রয়োজন ছিল তাই তাদের ব্যাগগুলো আমি কাঁদে নিয়েছি মিশালের এমন কর্মকাণ্ডে খুশি হয়েছেন তার স্কুলের শিক্ষক তার এই কর্মকাণ্ডে খুশি হয়ে তাকে সম্মাননা দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে